সিলভার লাইন ইনস্টিটিউট থেকে বলছি, আমার মেডিকেল সাপ অ্যাডমিশন। তো আমি শুনেছি সারা দিনকে যে আপনার আপনাদের যে ছেলে দেবব্রত মণ্ডল সম্পর্কে সারা দিনকে, তো ও এখন কোথায় আছে যদি আমি একটু জানতাম প্রথমে, আগে একটু জেনে নেবো আপনাদের কাছ থেকে যে ও কোথায় রয়েছে এখন বর্তমানে। ও রয়েছে এখন আপাতত দুর্গাপুর, আমাদের যে কলেজটা হচ্ছে নাম হচ্ছে দুর্গাপুর সিলভার লাইন ইনস্টিটিউট, ছিল ঘরে 3 মাসের মতো ট্রেনিং ছিল। ওরা 3 মাস ট্রেনিং হওয়ার পরে ওরা ওখান থেকে সামনের 14 তারিখে ওকে জয়েনিং করেছে আর কি। মানে আমি প্রথম থেকে যতটুকু শুনেছি যে দেবব্রত 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 খুবই ভালো ছেলে ছিল নাকি আমাদের কলেজে, এবং একজন স্টুডেন্ট হিসেবে এবং মানে ওর বিহেভ অ্যাটিটিউড খুব ভালো ছিল, এবং স্যারের কাছে বরাবরই শুনে আসতাম। আজকে আপনি দেবব্রতর বাবা এবং আপনি দেবব্রতর মা, আপনাদের সঙ্গে মানে পরিচয় হয় আমার, আমি সেটা বুঝতে পারছি যে স্যার যে কথাগুলো বলতেন বাস্তব প্রত্যেকটাই সত্য। এবং আমি স্পেশালি ওখান থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি এসেছি যে এই দেবব্রত আজকে সে প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে এবং খুব গরিব দুস্থ পরিবারের ছেলে, যার সামনে আশা বলতে বিশেষ কিছু ছিল না, হয়তো এগিয়ে এসেছে এবং বিশ্বাসের খাতিরে কলেজকে বিশ্বাস করে আজকে এত বড় একটা পজিশনে যেতে পেরেছে। তো এটা কি আপনারা মানেন যে বাস্তব সত্য এটা? আমি যেটা আমাদের খুবই ভাগ্য যে এত এত সুন্দর একটা কলেজে আমার ছেলেকে ভর্তি হতে পেরেছি, মানে সেটা এই যোগাযোগের মাধ্যমে, সেটা একদম মানে খুবই মানে করা দান এটা বলা চলে। এত ভালো জায়গা, খুবই মানে অনেকে বলছিল যে এইসব জিনিসগুলো ফলস হেলথের, কিন্তু এটা মানে এদের এখানে যে সিস্টেমে এরা শিক্ষাদান করে আর কি, যে সিস্টেমে ছেলেকে মেয়েকে মানে পরিচালনা করে, মানে সেসব মানে না দেখলে মানুষ বুঝতে পারবে কি, মানে অবিশ্বাসের কোনো জায়গা নেই। আচ্ছা, প্রথম কথা আমি দেখো আপনার একটু কথাটা রেখে আমি বলবো যে সমাজে আমাদেরকে বিশ্বাস কোনো না কোনো কোনো কিছুর উপরে করতে হবে। বিশ্বাস যদি না করি তাহলে কিন্তু এগোনো যায় না, আমাকে চোখে দেখে বিচার করে বিশ্বাসটা করতে হবে। বিশ্বাসটা কখনো যেন অন্ধবিশ্বাস না হয়, ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্যে থেকে ভালোটাকে গ্রহণ করতে হবে। তো অনেকেই হাওয়ায় অনেক কথা বলে দেন, আমার মনে হয় সমাজে এখনো যারা এরকম মানুষ রয়েছেন তাদেরকে উচিত তাদের সমস্ত ব্যাপারটা জেনে পার্টিকুলার জেনে বিচার করে তারপর বলা উচিত। সেই জায়গায় আপনি আজকে সেই ব্যাপারটাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বিশ্বাস করে ছেলেকে আজকে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন বলে আজকে ছেলে আজকে এত বড় একটা জায়গায় গেছে। আপনি আপনি জানেন জানেন কিনা আমি জানি না, আমি যতটুকু শুনেছি আশা করি আপনি জানেন, দেবব্রত রিসেন্টলি ও যে অ্যাপয়েন্টেড হয়েছে সার্ভিসে, মানে ওর ওখানে ট্যালেন্ট এত ও স্কিল এত দেখিয়েছে, ওর এতটা স্কিলের স্কিল অনুযায়ী ও নিজেকে দখল করতে পেরেছে ওর সার্ভিসে ওর পোস্ট অনুযায়ী, যে প্লিজড হয়েছে জিএম পর্যন্ত প্লিজড, এবং ওর আচার ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুতে। তো সেই জায়গায় দেবব্রতর মা বাবা হয়ে কি আপনার কি কখনো এতটুকু গর্ববোধ মনে হয় নিজেকে আজকে, বা ধরুন মোটামুটি যেটা যেটা হচ্ছে আপনারা আগে যে আপনাদের কাছে এম বলতে কিছু ছিল না, আজকে একটা ছেলেকে নিয়ে যে এম হয়েছে আশা করি, তো সেই জায়গাতে গর্ব? হ্যাঁ, সে তো আমাদের খুবই গর্ব বা খুবই আনন্দ লাগছে আমাদের, এত অল্প সময় এত কম পয়সা খরচের মধ্যে দিয়ে একটা ছেলে আজকে পয়সা খরচে। বড় কথা দেখুন, আমাদের যে কোনো একটা জায়গায় ছেলেকে যদি মানুষ করতে হয় টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করতে হয়, শিক্ষা খাতে টাকা পয়সা না ইনভেস্ট করলে কিন্তু আমরা লেখাপড়াও যেমন করতে পারি না, আর চাকরি বাকরি ধরুন খরচা একসময় করতে হয়, খরচাটা সঠিক পরিমাণে দেখে ভেবে চিনতে আমাদের খরচাটা করতে হয় যেন সেটা অপব্যয় না হয়ে যায়, সেটা হলেই আমাদের উসুল হয়ে যায় আমাদের কষ্টটা। তো এবার আমি একটু জানতে চাইবো কাকু যে দেবব্রত ছোটোবেলা থেকে কেমন ছেলে হিসেবে ছিল আপনাদের? খুবই শান্ত, খুবই শান্ত, তারপরে কোনো কারো কথা কোনো অমান্য করে, যেরকম যে যেটা বলছে খুবই এর মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে মানে শুনে আসছে আজ পর্যন্ত। কোনোদিন আজ পর্যন্ত এই এলাকায় যত লোকের সঙ্গে পরিচয় আছে আর কি, কোনোদিন তার মানে কারো কাছে সে মানে সবাই
সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে বুঝতে পারে। আপনি আপনাকে এবং আপনাকে দেখলেই যতটুকু আমার মনে হয় যে আপনাদের পরিবারের সন্তান সে নিঃসন্দেহে অবভিয়াসলি ভালোই, সে না হলে সে আপনাদের এত ব্যবহার, আপনাদের এত সুন্দর যে হসপিটালিটি সেটা দেখলেই মনে হয়। তো দেবব্রত ওখানে যে রয়েছে আপনাদের ইনফর্ম করে তো, ফোন টোন করে তো রেগুলার? হ্যাঁ হ্যাঁ ফোন করে রেগুলার, ওখানে যেটা ভালো লাগছে আমার, সুন্দর লাগছে ওখানে যেসব স্টাফ আছে বা ম্যানেজার আছে, তার যে অ্যাসিস্ট্যান্ট আছে খুব যথেষ্ট সম্মান করে, কোনো রকম তার এতটুকু তার অসুবিধাও নেই। আমি এর থেকে নিজেকেও সেখানে খুব মানেও নিয়েছে, তার জন্য আর আমাদের মানে মনে যে কষ্টটা ছিল যে বাইরে থাকবে কতখানি কি অসুবিধা থাকবে, কীভাবে থাকবে, খাওয়া দাওয়া কীভাবে হবে, সব দিক দিয়ে তার এখন খুব ভালোভাবেই আছে, সুন্দরভাবেই আছে। আমার সত্যি কথা বলতে আমি আমার মনের মধ্যে তো কোনোদিন কোনো মানে থাকে রিফ্রেশ থাকে না, আমি খুব সরসরা ছিল, আমি মানুষ দেখলে কিছু বুঝে নিই, মানুষের কথা শুনলে মানে মুখ দেখলে কিছু বুঝে নিই যেখানে মানুষের কোন মানুষের কি চরিত্র হতে পারে। প্রথম দিন যেটুকু দেখেছি আর কি, আমি নিজেকে যে বুঝে গেছিলাম যে এখানে ঠকার কোনো ভয় নেই, এখানে সত্যিকারের মানুষ আছে, সত্যিকার শিক্ষা আছে। তো আপনার এখন কিরকম মনে হচ্ছে, ধরুন তখন আমাদের কলেজ থেকে যে যে প্রতিশ্রুতিগুলো আপনাকে দেওয়া হয়েছিল, ধরুন ছেলে চাকরি পাবে, এই ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, আপনার এই টাকা খরচা, এরপর তার মধ্যে এতটুকু কথার মধ্যে কোন রকম নড়চড় হয়নি, একই জিনিসটা একইভাবেই কাজ হয়ে গেছে, আর একইভাবে ওখান থেকে যে জায়গায় পাঠিয়েছে সেই জায়গাটাও খুব মানে ভালো জায়গা বলে আমি মনে করি, ছেলেও যেটা এখন উপস্থিত যেটা বলছি সেটা আমার খুবই ভালো, স্যার আমাকে যে পাঠিয়েছে যে জায়গায় খুবই ভালো জায়গা, খুবই ভালো মানে চেনা করার যে ম্যান যেসব আছে তাদেরও খুব আচার আচরণ খুবই ভালো। ওর সঙ্গে শুনেছি যে আর একজন ওর সহপাঠী গেছে, সেও ওর সঙ্গেই গেছে এবং তাকে স্পেশালি দেবব্রতর উপর ডিপেন্ড করেই নাকি পাঠানো হয়েছে, আমি যতটুকু শুনেছি যে দেবব্রত এতটাই ভালো ওর অ্যাটিটিউড এবং সমস্ত কিছু ওর ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুর জন্য ও আজকে হোটেল ইন্ডাস্ট্রিতে এত বড় একটা নাম করেছে। তো তারপরে আপনার কাছে একটু জানতে চাইবো যে ছোটবেলা থেকে দেবব্রত কেমন কেমন ছেলে হিসেবে ছিল, মানে ধরুন স্কুল লাইফও কেমন ছিল? বাবার কাছে কিছু বলবেনি, ছেলেরা একটু মায়ের উপরে বেশি একটু এখন আচ্ছা আপনাদেরকে তো তার মানে দেবব্রত নিশ্চয়ই এবার যে সার্ভিসে অ্যাপয়েন্টেড হয়েছে ও তো একটা ওখানে স্টাইফেন্ড হিসেবে পেতো এতদিন, এবার তো সার্ভিস অ্যাপয়েন্টেড হয়েছে, তো সেটা আগামী মানে যে মাসগুলো আসছে সেগুলো ও স্যালারি ওর যেটা আশা করি অবশ্যই ওর কর্তব্য পালন করবে, বাবাকে সে হেল্প করবে, বাবাকে পাঠাবে, পরিবারকে দেখবে। এখনো পর্যন্ত সেই জায়গাটা আমরা কোনো আপাতত কোনো কথা বলতে পারছি না, যেহেতু ও তো ওই সার্ভিসে নতুন নিউলি অ্যাপয়েন্টেড। তো যতটুকু জানলাম যে ও এমন ভালো নাম করেছে যে জিএম পর্যন্ত ও প্রশংসা করেছে, যে ইন্ডাস্ট্রিতে ওকে পাঠানো হয়েছে সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে ও এতটাই ফেমাস হয়েছে যে জিএম পর্যন্ত, জেনারেল ম্যানেজার পর্যন্ত দেবব্রত নাম করতে প্রশংসা পাঞ্চনা।